সমুদ্রে তলিয়ে যাওয়া টাইটানিকের নতুন ভিডিও ভাইরাল। বিখ্যাত টাইটানিক জাহাজের নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। উচ্চ রেজলিউশন সম্পন্ন এই ভিডিওতে এমন কিছু বিষয় ধরা পড়েছে যা আগে কখনো দেখা যায়নি। 1912 সালে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক নামে জাহাজটি। এতে প্রায় 1500 মানুষ প্রাণ হারান। গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, টাইটানিকের নতুন যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেটিতে দেখা গেছে জাহাজটির 200 পাউন্ডের ওজনের নোঙরের চিন, বিশালাকার নোঙর এবং একটি বয়লার, যেটি জাহাজটি দুই ভাগ হয়ে যাওয়ার পর সমুদ্রের তলে চলে যায়। নতুন ভিডিওটি ধারণ করেছে ওশেন গেট নামে একটি প্রতিষ্ঠান। তারা ভিডিওটি ইউটিউবে প্রকাশ করেছে। এই ভিডিওতে অসাধারণ চিত্র ধরা পড়েছে যা 1912 সালে জাহাজটি ডুবে যাওয়ার পর আর দেখা যায়নি। রয় গোল্ডার নামে একজন ডুবুরি বলেছেন তিনি কয়েকবার টাইটানিক জাহাজের কাছে গেছেন, কিন্তু এই ভিডিওতে প্রথমবারের মতো জাহাজটি নোঙর কোন কোন জল তৈরি করেছিল সেটিরও নাম দেখা গেছে। এর আগে এগুলো কখনো খেয়াল করেননি তিনিও।